আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন থেকেই নারকেলের নাড়ু খেতে খুবই মন চাচ্ছিল। আবার ফ্রিজেও কিছু কোরানো নারকেল ছিল, সেগুলোই বের করে ঝটপট বানিয়ে ফেললাম নারকেলের নাড়ু। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে তিনটি ছোট সাইজের নারকেল এভাবে কুড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে আধা কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবেন। আর দিয়ে দিয়েছি দু টুকরো দারচিনি, দুটো সবুজ এলাচ। এবার এগুলোকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে মিশিয়ে নিলে চিনিটা নারকেলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো মিশিয়ে নিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। বারবার এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। খুব সুন্দর একটা ফ্লেভার বের না হওয়া পর্যন্ত এটাকে এভাবেই নাড়তে হবে মিডিয়াম আঁচে। এভাবে নেড়ে চেড়ে দিয়ে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়েও দেওয়া যেতে পারে। গুঁড়ো দুধ যতটা বাড়িয়ে দেবেন এটা খেতে ততই মজার হবে। খুব ভালো মতো এবার এটাকে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, আজকে আমি চিনি দিয়েই করছি। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার নারকেলটা কিন্তু ভাজা হয়ে গেছে। খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং হালকা গরম থাকা অবস্থাতেই নাড়ুটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো আমি আস্ত মশলাগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি এবং এবার নাড়ু বানিয়ে নেব। এর জন্য কিছুটা পুর আমি হাতে এভাবে চেপে চেপে নিয়ে নিয়েছি। এভাবে চেপে চেপে নাড়ুটা তৈরি করে নিতে হবে, যতটুকু গোল করা সম্ভব এভাবে চেপে চেপে প্রথমে এটাকে চেপে নিতে হবে, তারপর এটাকে গোল করে নিতে হবে। তো আমি নাড়ুগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছে। এটা ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন, ফ্রিজে রাখার পর কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যায়। তো আশা করছি বাড়িতে তৈরি করে দেখবেন। তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।